আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া বেল আইকনটা কিন্তু একদম প্রেস করতে ভুলবেন না। প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, কমেন্ট অ্যান্ড লাইকটা কিন্তু করতেই হবে, শেয়ারটা প্রচুর পরিমাণে। রাধা মাধবকে জানিয়ে বিষের নাড়ু পাত্রে করে নিয়ে অন্ধকার কারাগারে দরজার কাছে দাঁড়িয়েছেন অরিবল মায়েরা। কিছু বলার আগে মা কথা বলতে যাবেন, বলার আগে দরজাটা খুলে গেছে। যখন দরজা খুলে গেছে প্রহ্লাদ এসে তাড়াতাড়ি করে বলেছে, মা, ভক্তের ভগবান প্রহ্লাদ এসে বলছে, মা তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? দাও মা, দাও, আমার বড় ক্ষুধা লেগেছে, দাও মা, দাও। কয়দু দেবী বদনের দিকে তাকিয়ে আছে, কি বলছিস বাবা? আমি যে তোর জন্য বিষ নিয়ে এসেছি, তোর পিতার আদেশ আদেশ করেছি, আমি তোর বদনে বিষ তুলে দেব বাবা, আমি তোকে বিষ খেতে দেব। মা দাও, আমার ক্ষুধা লেগেছে, তুমি চিন্তা করো না। প্রহ্লাদ তাড়াতাড়ি করে বিষের নাড়ুটা তুলে নিয়ে আনন্দিত সহকারে সেবা করছেন। যখন সেবা করছেন মা দাঁড়িয়ে আছেন, প্রহ্লাদ বলেছে, মা এখানে দাঁড়িয়ে কেঁদো না, যাও আপন গৃহে চলে যাও। আপন গৃহে গিয়ে রাধা মাধবের মন্দিরে বসে তুমি রাধা মাধবের চরণে আত্মসমর্পণ করো, দেখবে ওই একটা দৈত্য কেন শত শত দৈত্য এলেও আমার কিছুই করিতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কয়দু দেবী গৃহে চলে এলেন। প্রহ্লাদ ভক্তের ভগবান, ভক্তকে রক্ষা করেছে, ভগবান আর নেই ওখানে। প্রহ্লাদ কিছুক্ষণ পর অন্ধকারে কারাগারে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে ডাকছে, ও বন্ধু, বন্ধু গো, ও বন্ধু, আরে বন্ধু, ও বন্ধু, আরে কোথায় গেল? ভগবান কি আর থাকে মা? ভগবান নেই। ও বুঝেছি তুমি পালিয়ে গেছো, বুঝেছি, আমি জানি আমার মা কোনদিন আমাকে খেতে দিতে আসবে না, আমার মা বক্ষে পাথর বেঁধে পাষাণ হয়ে ঘরের কোণে বসে বসে কাঁদছে, আলু লাইত বসে পাগলিনী অবস্থায় কাঁদছে, বন্ধু আসবে না আমার কাছে। সে যে ঘরের মধ্যে আছে কারণ পিতার আদেশ পালন করছে,
বন্ধু তোমার ভুল হয়েছে, কাঁচছে প্রভাতে, যত দৈত্যের দল আছে এসে দেখছে কারাগারে প্রহ্লাদ মারা গেছে কিনা বিষ পান করে। অমা, কারাগারে দরজা খুলে জানলা খুলে দেখছে প্রহ্লাদ তো মারা যায়নি, প্রহ্লাদ কেবল নয়ন মুদ্রিত করে অক্ষত অবস্থায় নাম করছে, কারাগারের মধ্যে নাম করছে, গান গাইছে, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, এই রূপে তে ব্রজের পথে চলিব গো, কষ্ট দুঃখের মধ্যে নাম গাইছে, কারাগারে বন্দী করে রেখে দিয়েছেন, হরি নাম হস্তপদ বন্ধন করেছেন, মায়ের কিছু বলবে না, জরাধে ও মায়েরা বাহু তুলে একটু পরে করে তালি দিয়ে বৃন্দাবনে বসে সবাই প্রহ্লাদ কি একাকে নাম গাইবেন, ভগবান তো সবার জন্য এনেছি, তাহলে সবাইকে তো বলতে হবে বাহু তুলে, তবে তো উদ্ধার পাবেন, জয়রাধে সবাই বৃন্দাবনে বসে সবাই মিলে বলবেন পরে পরে তালি দিয়ে, নাম গাইবেন আর বলবেন হরি নাম কৃষ্ণ নাম, উলুধ্বনি উলুধ্বনি হরি হরি নাম কৃষ্ণ নাম,
হস্তপদ বন্ধন করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছেন, জয়রাধে বিষধর সর্প দিয়ে দংশন করে মারবে। ভক্তের ভগবান দেখেছে ভক্তকে কারাগারে বন্দি করে রেখেছে, ভগবান সঙ্গে সঙ্গে ভক্তকে রক্ষা করার জন্য কি করেছে জানেন? সাপুরের রূপ ধারণ করেছে। রাজ দরবারে বার্তাবাহকের দলে বলছে, মহারাজ একটা কথা বলো। হ্যাঁ মহারাজ, ওই সাপুড়ে যাচ্ছে, আপনি প্রহ্লাদকে দংশন করাবেন বলেছিলেন, ডাকতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, আরে ডাক ডাক, কোথায় আছে কোথায় আছে? মহারাজ দেখুন, মহারাজ যাচ্ছে পথের হাঁকতে হাঁকতে। ও সাপুড়ে, আরে বলিয়ে বলিয়ে, আরে ঝুড়িতে কি সাপ আছে বটে? ভগবান গোবিন্দ সাপের রূপ ধারণ করে বলছে, আমার ঝুড়িতে কেতো বড়িয়া বড়িয়া সাপ আছে, ধরা পড়া চিতে কাল কেউটে, কিতনা বড়িয়া বড়িয়া সাপ আছে, দংশন করে মারতে পারবে তো? বলে হ্যাঁ হ্যাঁ। আরে দংশন তো দূরের কথা, ঝুড়িতে এমন সর্প আছে দংশন করতে লাগবে না, যদি ছুঁয়েছে আর প্রাণে বাঁচবে না, প্রাণে বাঁচবে না বলে হয়। তাহলে কারাগারে যাওয়াই যাক, অন্ধকার কারাগারে নিয়ে গেছেন ভক্তাদীন ভগবান, সাপের রূপ ধারণ করে গেছেন, প্রহ্লাদ নয়ন মুদিত করে নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, স্বয়ং ভগবানের নাম গাইছে, স্বয়ং ভগবানের সাপের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, সাপের ঝুড়ি টানে ভক্তের ভগবান ভগবান অন্ধকার কারাগারে রেখে দি। সর্পের দল মাথা নত করে আছে, যখন ডালাটা খুলে দিয়েছেন মা, ভগবান বলছে, আরে যা মাথা নত করে আছিস কেন, যা প্রহ্লাদকে গিয়ে দংশন কর, আরে যা যা যা। ও রে সাপেরা সাপেরা, যা প্রহ্লাদের দংশিতে যা রে যা রে যা। সাপেরা
কিছুই করছে না, কারাগারের মধ্যে গিয়ে প্রহ্লাদের কাছে গিয়ে ফোনা নত করে প্রণাম জানালে। দেখলে ফোনা নত করে প্রণাম জানিয়েছে। যারা দৈত্য দাঁড়িয়ে আছে দন্তে দন্ত দিয়ে কাঁদছে, ও দংশন করে না, হরি বল, দংশন করছে না, ফোনা নত করে প্রণাম করছে। ও বুঝেছি, এ কুলাঙ্গা নিশ্চয়ই বিষের ঔষধ জানে, সাপের ঔষধ জানে, তাই দংশন করছে না প্রণাম করছে। মহারাজ আমরা পারবো না মহারাজ, এই প্রহ্লাদ বলতো তোকে কে রক্ষা করছে? মহারাজ আমার হরি আমায় রক্ষা করছে। হরি বলে হ্যাঁ, হরি কোথায় আছে? কোথায় আছে মানে রাজা রাজ্য চালান সবকিছু মাথায় থাকে, এটা মাথায় থাকে না। হরি কোথায় আছে মানে আর কোথায় থাকে না মানে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে কোথায় থাকে, প্রহ্লাদ বলছে কোথায় থাকে না, আগে সেটা বলি কোথায় থাকে না। প্রহ্লাদ তো সর্ব জায়গায়, হরি দীনবন্ধু জগৎ পিতা জগৎ বন্ধু, জলে জঙ্গলে অনল অনিলে আকাশে বাতাসে নদ নদী বৃক্ষ লতা যেখানে খুঁজবে কীট পতঙ্গ সর্ব জায়গায় ভগবান আছে। তাহলে ভগবান নেই কোথায় আর আছে না কোথায়? তাহলে তোর হরি তোকে রক্ষা করছে বললে? হ্যাঁ বেশ, এক কাজ কর, একে নিয়ে যা হস্তপদ বন্ধন করে গিরিসিংহ পর্বতের ওপর, নিয়ে গিয়ে হস্তপদ বন্ধন করে পর্বতের তলদেশে ফেলে দে। হস্তপদ বন্ধন করেছে পর্বতের উপরে নিয়ে গেছে, নয়ন মুদিত করে আছেন পর্বতের উপর থেকে নিচে ফেলে দিয়েছে, তাও দেখছেন প্রহ্লাদ মরছে না, নাম গাইছে। ভেঙে তো টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন ভাঙছে না? ভগবান বায়ু রূপে এসে ভগবান প্রহ্লাদকে ধরে নিয়েছেন কোলের মধ্যে। মৃত্যু হলো না, সবাই দাঁড়িয়ে দেখছি আশ্চর্য, এতটুকু উঁচু থেকে পড়ে গেলে হাড়গুড় ভেঙে যায়, গিরিসিংহ পর্বতের উপরে নিয়ে গেছে সেখান থেকে ফেলে দিয়েছে। প্রহ্লাদের মরণ হলো না, নাম গাইছে, এখনো বেঁচে আছে বললে? হ্যাঁ মহারাজ আমরা পারবো না, এ তো সাধারণ ব্যক্তি নয়, এ আপনার সাধারণ সন্তান নয়। শোন এক কাজ কর, বুদ্ধি এসেছে, একে হস্তপদ বেশ করে বেঁধে দেবে, বেঁধে বড় একটা চিতা সাজিয়ে তাতে কড়াটা চাপিয়ে দিবি, কড়াতে তৈল দিবি, দিয়ে
টকপক করে তৈল ফুটবে, তৈলের মধ্যে ফেলে দেবে। মহারাজা তৈলের মধ্যে ফেলে দেবো বললে হ্যাঁ, টকপক করে তৈল ফুটবে, তৈলের মধ্যে ফেলে দিবি, প্রহ্লাদের গায়ে বড় বড় ফোস্কা পড়বে, যন্ত্রণা ছটপট করবে, হরিকে ডাকবে, হরি এসে যখনই দাঁড়াবে আমি নিঃশংস ভাবে বধ করে দেব। বেশ তাই হবে, বড় করে সাজিয়েছেন, কড়া বসিয়েছেন, বড় কড়া বসিয়েছেন, তৈল ঢেলে দিয়েছেন, তকবক করে তৈল ফুটছে, সে গরম তৈলের মধ্যে প্রহ্লাদের হস্তপদ বন্ধন করে ফেলে দিয়েছেন। প্রহ্লাদ নয়ন মুদিত করে নাম গাইছে, তাতেও মরণ হল না, তৈলের মধ্যে হতে তুলে এনে বলছে মহারাজ দেখুন পারলাম না, আমরা হেরে গেলাম, পর্বতের উপর থেকে ফেলে দিলাম মরল না, তৈলের মধ্যে দিলাম মরল না, আমরা আর পারবো না, হেরে গেলে তো চলবে না, উপায় আছে, এইবার এক কাজ, হস্তপদ বেশ করে বন্ধন করো, বন্ধন করে পথের মাঝে ফেলে রেখে দেবে, পাগলা হাতি আসবে, হাতির পদ চাপে হাড়গুড় ভেঙে চূর্ণ হয়ে যাবে, দৈত্যের দল হস্তপদ বন্ধন করেছেন, বন্ধন করে পথের মাঝে ফেলে রেখে দিয়েছেন, প্রহ্লাদের নয়নে মুদিত করে নাম গাইছে, হরে কৃষ্ণ নাম গাইছে, নয়নে মুদিত করে নাম গাইছে, ভগবান কৃষ্ণ বলে হস্তপদ বন্ধন করা, বহু তুলে দৈত্য সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাগলা হাতি আসছে, কৃষ্ণ বলে বাহু তুলে না চড়বো,
পথের মাঝে নামা গাইছে নয়ন মুদিত করে অক্ষত অবস্থায়। পাগলা হাতি সুরুচ করে আসছে, ভীষণ শব্দ করতে করতে আসছে। দৈত্যরা দাঁড়িয়ে চিন্তা করছে, বাহ বেটা এইবার মারা যাবে, কারণ হস্তির পদচাপ যদি একবার পড়েছে হাড়গুড় ভেঙে চূর্ণ হয়ে যায়, আর সে প্রাণে বাঁচে না। আমা হাতি শব্দ করে, ভীষণ শব্দ করে আসছে, কাছাকাছি এসেছে। প্রহ্লাদ নয়ন মুদিত করে আছে, প্রহ্লাদের অঙ্গে পদাঘাত না করে, প্রহ্লাদকে মেরে না দিয়ে প্রহ্লাদকে সুরে করে মস্তকে তুলে নিয়েছে। দেখলেন ভক্ত কেমন, হরি বল মা, সুরে করে যখন তুলে নিয়েছে সবাই অবাক হয়ে গেছেন আশ্চর্য। প্রহ্লাদকে হাতি নিধন করলো না, মস্তকে তুলে নিয়েছে। ভক্ত এসো, তুমি যে বড় ভক্ত, তুমি পরম ভক্ত, তোমার মতো ভক্ত আর এসো। প্রহ্লাদকে দৈত্যের দলে নিয়ে গেলেন হিরণ্যকশিপুর কাছে। মহারাজ হাতি একে নিধন করলেন না, আমরা আর পারব না। হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, সত্য করে বলতো বাবা, তোর হরি তোকে রক্ষা করছে? হ্যাঁ পিতা, আমার হরি আমাকে রক্ষা করেছে। আমার হরি যেখানে খুঁজবে সেখানে আছে, যেখানে খুঁজবেন সেখানে আছে। হরি বল। আমা ফটিকে স্তম্ভ আছে, মানে কিছু কাদা যাকে বলা হয়, এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে। প্রহ্লাদকে বলছে, আচ্ছা বাবা, এর মধ্যে ভগবান আছে? বলে হ্যাঁ, ঠিক বলছি। বলে হ্যাঁ আমি ঠিক বলছি, বেশ দেখি তোর ভগবান, ভগবান কোথায় আছে। অমা হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে যখন সেই ফটিকের স্তম্ভে কাদার উপরে যখন পদাঘাত করেছে, পদাঘাত করার সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন? অবস্তম্ভ হতে বাইর হইল দয়াময় হরি। দেখো দেখো, আর স্তম্ভের মধ্যে তো ভগবান বার হয়েছে, চতুর্ভুজ রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। সবাই তাকিয়ে দেখছে, ওগো ভক্ত, আরে ভগবানের